আজকে আপনাদের বয়স নিয়ে সকল কনফিউশন দূর করে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আপনারা অনেকে ইউটিউব কমেন্টে এবং ফেসবুক মেসেঞ্জারে মেসেজ করেন, ভাইয়া পুলিশ কনস্টেবল চাকরিতে কত বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবো, আমার বয়স কি আছে বা সামনে সার্কুলার কি আমি অ্যাপ্লাই করতে পারবো। তো বয়স নিয়ে আপনারা অনেকেই নানা কমেন্ট করে থাকেন আমাকে, তো আজকে বয়সের সকল কনফিউশন দূর করে দেবো ইনশাআল্লাহ। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা ইতিমধ্যে জানি বাংলাদেশ পুলিশ কনস্টেবলের সাধারণ গোটা বয়স সীমা হচ্ছে 18 থেকে 20 বছর, ক্ষুদ্র নিগোষ্ঠী করা কোটার ক্ষেত্রে হচ্ছে 18 থেকে 20 বছর, মুক্তিযোদ্ধার সন্তানের সন্তানের ক্ষেত্রে অর্থাৎ মুক্তিযোদ্ধার নাতি নাতনির ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 20 বছর, একমাত্র মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 32 বছর। আর অনেকে প্রশ্ন করেন যে ভাই আমি তো পুলিশের সন্তান, তাহলে আমার বয়স কত হবে? যারা পোষ্য কোটা আছেন পুলিশের সন্তানের তাদের বয়স হচ্ছে 18 থেকে 22 বছর, ক্লিয়ার? এখন অনেকের মনে প্রশ্ন, সামনে যে সার্কুলারটা দিবে এখানে আমি অ্যাপ্লাই করতে পারবো, আমার কি বয়স থাকবে ততদিন? সাপোজ মনে করেন এই বছরের নভেম্বর একটা সার্কুলার প্রকাশিত হয়েছে, এখন অ্যাপ্লিকেশনের শুরু হচ্ছে 1 ডিসেম্বর এবং শেষ তারিখ হচ্ছে 28 ডিসেম্বর। এখন যাদের জন্ম 1/12/2002 থেকে যাদের জন্ম 28/12/2004 সাল পর্যন্ত তারা সবাই অ্যাপ্লাই আপনারা করতে পারবেন। যাদের জন্ম 1/12/2002 থেকে 28/12/2004 সাল পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, মানে এই 2 থেকে 4 ভিতর যাদের জন্ম তারা সব অ্যাপ্লাই করতে পারবেন। অ্যান্ড কীভাবে অ্যাপ্লাই করতে পারবেন? সাপোজ মনে করেন আপনার জন্ম হচ্ছে 2/12/2002, তাহলে আপনার বয়স কয়দিন থাকছে? আপনি 3 তারিখে অ্যাপ্লাই করেন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, অথবা আপনাকে 1 তারিখে অ্যাপ্লাই করে ফেলতে হবে, ঠিক আছে? আর আপনার টিপস দিয়ে রাখি আমি, যখন সার্কুলার প্রকাশিত হবে আপনি চেষ্টা করবেন 1-2 তারিখের মধ্যে অ্যাপ্লাই করে ফেলা, ঠিক আছে? দেরি করবেন না, যাদের বয়স একটু কম থাকবে। সাপোজ আপনার জন্ম তারিখ হচ্ছে 2/12/2002, তাহলে আপনি 1 তারিখ অবশ্যই আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখন যাদের জন্ম হচ্ছে 27/12/2004 তারা কি করবেন? তারা আপনারা 28 তারিখ অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? তারা কী করতে পারবেন? তারা হচ্ছে 28 তারিখ অ্যাপ্লাই করতে পারবেন, মানে 28 ডিসেম্বর অ্যাপ্লাই করতে পারবেন। আমি এটা আপনাদের নমুনা দিলাম, যাদের জন্ম 1/12/2002 এবং যাদের জন্ম হচ্ছে 28/12/2004, এই বয়সের ভিতরে যা যতগুলো বয়স আছে 2003 সাল, 2003-এর জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, সবাই অ্যাপ্লাই করতে পারবেন আপনারা, ঠিক আছে? পুলিশের সাব ইন্সপেক্টরের বয়স হচ্ছে 19 থেকে 27 বছর, আশা করি বুঝতে পারছেন। তো আমাকে আর বয়স নিয়ে কমেন্ট করবেন না, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।